গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। বাজে যদিও সকাল 10টা, আর আজকে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেলুন, বাইরে দেখো, আচ্ছা ব্যাকেই দেখাবো। আর আজকে হলো অবশ্যই অন্নপ্রাশনের নেক্সট ডে। আজকে তো সকালে ঘুম থেকে উঠতে একটুই লেট হয়েছে, সকাল থেকে সেভাবে এখনও মনে হয় কিছুই করিনি, শুধু ঈশানকেই একটু কিছু করেছি, মানে ওকেই ফ্রেশ করা, ওকেই খাওয়ানো, তাকানো, মানে এখনও তাকাতেও যেন পাচ্ছি না, চোখ জাস্ট বুঝে আসছে, বেলুনগুলো শুধু বোমের মতন ফেটে যাচ্ছে। যাই হোক, ভালোই, এটা লজের বেলুন ছিল, বাড়ির বেলুনগুলো তো ফেটেই গেছে, লজের কিছু সবাইকে দিয়ে দিয়েছি, ওখানে রেখে এসেছি, আর কিছুটা নিয়ে এসেছি, যেহেতু আজকে সন্ধ্যাবেলা কিছু একটু হবে, তো কী হবে সেটা অবশ্যই তোমরা দেখবে, দেখলেই অবশ্যই দেখতে পাবে। তো চলো এর সাথে আজকে ব্লগটা শুরু করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যারা এখনও রাইস সেরিমনির বা মুখে ভাতের ব্লগটা দেখোনি, তারা প্লিজ গিয়ে দেখে নাও, আগের দিনেই জাস্ট ছাড়া হয়েছে। আর এই দেখো বাইরে বেলুনে বেলুন, গেট খুলবে নাকি কি করো? বেলুনগুলো তো রোদে ফুইয়ে হয়ে, কি করবে ফাটু যখন তুমি। আর ঈশান ওখানে ঘুমাচ্ছে, আর আমার ঘরের কন্ডিশনটা জাস্ট দেখো, আমার ঘরের কন্ডিশন হচ্ছে আজকে ঠিক এই, জানি না কতক্ষণে রিকভার হবে, তবে আমি এখনও সকালে খাবার খাইনি, এইবার খাবো, ভাত রয়েছে আমাদের, তো সকালে আজ একটু ভাত আর আলু চচ্চড়ি করা হয়েছে, আলু কুমড়ো ওটা দিয়েই খেয়ে নেবো। আমরা হ্যাঁ দেখো তো আমার সোনাপুদুর ফটো শুট হচ্ছে, আমার টোপর ফেলে দিয়েছে, আমার টোপর ফেলে দিয়েছে, আমার টোপর ফেলে দিয়েছে, হ্যাঁ হাজির হয়েছি উপহার, কি কি পাবো লিস্ট করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে, তো করোনা বেশি সবার দেখাবো আমার কামা, চোখের জামাই আমি জামাই আমি সবার সাথে দি, বলবে সবাই ছপাজিতে জামাই চারশো বিশ, জামাই আমি সবার সাথে দি, বলবে সবাই ছপাজিতে জামাই চারশো বিশ। এই যে বাবা, বেলুনের পাহাড়, পাহাড়ের মধ্যে দেখো তোমরা দেখেছো অনেক পাহাড় দেখেছো, এখানে হচ্ছে বেলুনের পাহাড়, বেলুনের পাহাড়ের মধ্যে ঈশান দেখতে পাচ্ছ, উপরে আকাশটা নীল, তার মাঝে সাদা, তারপর যে মাটিতে লাল দেখতে পাচ্ছ, হ্যাঁ
এই যে তোমার গরম লাগার কোনো কারণ নেই, এখানে পাখা সেট করা আছে, তোমার গরম লাগছে, তুই যা দেখছো কেন, হ্যাঁ হাওয়া উঠছে তোমার চুলে, ওরে বাবা একটু জোরে হাওয়া উঠছে, নিশান দেখো হাসছে, কি বল নিশান, হ্যাঁ গুড মর্নিং, আজকে ওয়েলকাম ব্যাক তো অবশ্যই করছি আজকের জন্য, কিন্তু ব্লগটা চলছে কালকে থেকে। কালকে তোমরা দেখেইছো যে ওর ফটোশ্যুট হচ্ছিল, কারণ অন্নপ্রাশনের দিন সবকটা ফটো তোলা হয়নি, তো তার জন্যই যেদিন ফটো তুলছিলেন সেই কাকুকে বলেছিলাম যে না আপনি একটু পরের দিন তুলে দেবেন, কিছু যখন মানে কথা বলেছিলাম তখনই বলেছিলাম, তো তার জন্যই উনি আমাকে সন্ধ্যেবেলা এসেছিলো, আর মানে এসেছিলেন, আর যেগুলো পরানো হয়নি যে ড্রেসগুলো যে মালা ঢালা ছোট পিসি এনেছিল, তো মাথার মুকুট যেগুলো থাকে আর কি বাচ্চাদের ফুলের সাজ, তো সেগুলো আর কি দিয়ে ওকে আগে ফটোশ্যুট করানো হয়েছে, তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো ভাবলাম আজকে একটু ব্লগটা কন্টিনিউ করাই যেতে পারে। তো চলো কি সকালে ব্রেকফাস্ট রেডি করা শুরু করে দিয়েছি। সকালের এই যে কালকে এখানে আলু কুমড়ো তরকারি হয়েছিল সেটা অনেকটাই রয়েছে, দুজনের হয়ে যাবে আমাদের, আর এই যে এখানে হচ্ছে ভেন্ডি সরাদ যেটা আমার বর খেয়ে, উনি এটা হলেই পছন্দ করেন, আর এখানে ঋষান, ঋষানের বাবা আর কোলে, ঋষান বাবা আর কোলে কি করছে, জল খেয়ে নিল আজ, আর এখানে মামা করছে পেপার, আর এখানে মামুনি করছে রুটি। এই হলো দেখো কাতলা মাছের ডিম, পিস পিস করা হয়েছে ডাল দিয়ে, মাছ মানে মাছ ভাজা না, মাছের ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, নিজেরা করলে এটাই হলো ব্যাপার, যেহেতু নিজেরাই আমরা বাজার করে করেছি তাই জিনিসপত্র নিজেদের বাড়িতেই রয়েছে, সেটাকে এখন আস্তে আস্তে ফ্রিজে ভালো করে রেখে দেওয়া হয়েছিল। কাতলা মাছের মাথা যেটা রয়েছিল ফ্রিজে ছিল, তো দুপুরের জন্য জাস্ট এই যে আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে আর কিচ্ছু দেবো না, নর্মাল এইভাবে দিয়ে মাছের মাথাটা দিয়ে করবো, কারণ মুসুরির ডাল রয়েছে, কাল রাতে মুসুরির ডাল পাতলা করে করা হয়েছিল। দেখো বসে পড়েছে দুপুরের লাঞ্চে, রয়েছে ভাত, রয়েছে ডিম ভাজা, এই যে মাছের ঝোল, ডাল, তো এই হলো মোটামুটি আজকে মাছের তেল ভাজা খেলাম জাস্ট, চড়া মোটামুটি হয়ে গেছে, আমি আর মামুনি খেতে বসলাম, মিশনকে জাস্ট খাইয়ে ঘুম পাড়িয়ে শুয়ে দিয়েছি। দেখো আমার ছেলে এখন বেলুনের দুনিয়ায় চলে এসেছে, কি বাবা তাই তো তুমি বেলুনের দুনিয়ায় এসে গেছো, হ্যাঁ কত বেলুন তাই না বাবা, এই দেখতে পাচ্ছি বেলুনের পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আমার ছেলে খেলা করছে তাই না, এই দেখো কত বেলুন, এই এই দেখো কত বেলুন তাই না বাবা, ওই দেখো ওই দেখো ওই দেখো, এ যাপা বাবা চুকি চুকি যাপা, এই যে বাবা চুকি চুকি যাপা বাবা চুকি যাপা চুকি, দেখি বাবা দেখি 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 যাপা বাবা চুকি চুকি যাপা, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, দেখি আমার পুলিটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, চুকি কোথায় গেল দেখি 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 কোথায় গেল, লুকি লুকি কি করছে পুতু পুলু, ওরিশান কি করো তুমি ধাপা ধাপা। দুপুরের পর তোমাদের সামনে সন্ধ্যেবেলা, আমার আর আসা হয়নি, সন্ধ্যেবেলা ছিল আজকে পড়ানো, তারপর টুকটাক আর কি একটু মানে ঘেঁটে গেছিলাম কাজে, তো কিছুতেই আর ক্যামেরা অন করা হয়নি, তা ব্লগটা তখনই শেষ করতে আর কি আসার ইচ্ছে ছিল, যেহেতু এই ব্লগটা চলছে গতকাল থেকে, কিন্তু হয়তো অনেকটা বড় হবে নাকি আমি জানি না, কিন্তু গতকাল থেকে টুকটাক টুকটাক করে শেয়ার করেই চলেছি, টিপটা দেখো বেঁকা মনে হচ্ছে, যাই হোক এমনকি এখনও দেখো এই যে দেখতেই পাচ্ছ গিফটও আনবক্সিং করা হয়নি, তো হয়তো আগামীকাল তোমাদের কাছে গিফট আনবক্সিংয়ের ভিডিও আনার তো প্রচণ্ড পরিমাণে ইচ্ছে, আর যারা এখনও রিসানে রিসারের অন্নপ্রাশনের ব্লগ দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নাও, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, আর সত্যি বলতে এতটা কাজের মধ্যেও কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি সবটা তোমাদের সামনে তুলে ধরার, তো যেটুকু পেরেছি অবশ্যই চেষ্টা করেছিলাম, তো মনে হয় তোমাদের ভালো লাগবে ব্লগটা,
আর আজকের ব্লগে মানে ঈশানের রাইস সেরিমনি যে ব্লগটা গেছে, তো সেই ব্লগে কমেন্টস এসছে যে মেনুতে কী কী ছিল। হয়তো আমি ক্লিয়ার মানে লাস্টে যখন নিজে খেতে বসেছিলাম তখন দু তিনটে দেখানোর পর তারপর আমার এক ফ্রেন্ড ঢোকে, তো তখন ওকে অ্যাটেন্ড করতে গিয়ে আমার শেয়ার করা হয়নি, মানে নিজেই খেতে খেতে ওখানে গেছিলাম। আর যদিও আমি ঈশানের যখন সাজানো হয়েছিল সেখানে বলেছিলাম, বাট তবু তোমাদেরকে আমি আর একবার বলে দিচ্ছি, সেটাও হলো ছিল প্রথমে পনির পাসিন্দা, তারপর কাসুন্দি স্যালাড, তারপর ছিল ভাত ভেজ ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, তারপর ছিল দই পটল, ভেটকি পাতুরি, কাতলা কালিয়া, ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, লট চমচম অ্যান্ড হজমলা, আর কর্নেডো আইসক্রিম ছিল। তো মোটামুটি এই ছিল আমাদের মেনু, একদম বাঙালিয়ানা মেনু। আমাদের মধ্যে অন্নপ্রাশনের দিন মাংস করে না, তাই জন্য আমরাও করিনি। তো সবার মুখে শুনেছি খুব ভালো, সবাই খেয়েছে, তো গরমের মধ্যে তো খাওয়াটা বেশ দুঃসহ মনে হয়েছিল। যাই হোক, সবটা মিলিয়ে অনেকটা চেষ্টা করেছিলাম, সব নিয়ে অনেক স্বপ্ন ছিল, টেনশন ছিল, সব নিয়েছিল গতকালের দিনটা। তো যাই হোক, সব কিছু নিয়ে দিনটাকে ভালোভাবেই কাটিয়ে উঠতে পেরেছি, একান্তই পেরেছি সত্যি বলতে। নিজের আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব বলো, সবার একটা বলে না সেই মানে সবার সাপোর্ট প্রচণ্ডভাবে আমাদের সাথে ছিল, সবসময় থাকে সত্যি বলতে। প্রথম দিন থেকেই সাপোর্টটা পেয়েছি সব কিছুতেই, আর ঈশানের রাইস সেরিমনি তো অবশ্যই। আমার আমরা খুব লাকি, আমার পাড়া প্রতিবেশীরাও প্রচণ্ড মানে সবাই খুব হেল্প করে, কাউকে একটা ডাকা দেরি জাস্ট, এতটাই সবাই খুব ভালো। আর তোমরা দেখেইছো রাহুল শুভরা তো ছিলই ওর কাকা মামার সাথে, তার জন্য কোনোরকম কোনো অসুবিধা আমাদের ফেস করতে হয়নি। আর অবশ্যই আমার বাড়ির আমার দাদা ছিল, সবাই যারা যারা থাকার সবাই মিলে কাজটা উদ্ধার হয়ে গেছে। এক মানে একবারও বলতে পারবো না যেটা আমাদের কাজ ছিল, মানে আমাদের বলতে আমাদের সবার মিলে কাজ ছিল। তো যাই হোক, কাজটা সাকসেস হয়েছে, এটার থেকে আনন্দের কিচ্ছু নেই। যত ক্লান্তি থাকুক না কেন মনটা খুব আনন্দ। আর এর সাথেই আজকের ব্লগটাও আমি শেষ করছি। ঈশানের ফটোশ্যুটটাও কালকে খুব ভালো হয়েছে, আমাদের তো খুব আনন্দ হয়েছে, অবশ্যই ওর অ্যালবাম আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, আগামীকালের ব্লগটা দেখতে কেউ ভুলো না, খুব চেষ্টায় আছি গিফট আনপ্যাকেজ ব্লগ দেওয়ার। চলো, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। অবশ্যই এখনকার জন্য টাটা, গুড নাইট।